তীব্র গরম, ভর দুপুরে চারপাশ প্রায় জনশূন্য। এই তীব্র গরমকে উপেক্ষা করে ক্রমশ তেতে ওঠা এক চিলতে টিনের ঘরে খুটখাট আওয়াজ তুলে তোয়ালা তৈরি করছেন বছর ৪৫-এর বুদ্ধেশ্বর সাহা। তবে এটি যেমন তেমন তোয়ালা নয়, সাদা মসৃণ বিশেষ নকশা কাটা তোয়ালা, যার বাজারে নাম হানি কম্পোর্ট টাওয়েল। আর এই তোয়ালের কদর শুধু জেলা, রাজ্য বা দেশে নয়, বিদেশেও রয়েছে এই জিনিসের সুখ্যাতি। তবে উৎকৃষ্ট মানের এই তোয়ালা তৈরি করেও প্রয়োজনীয় মজুরি মিলছে না বলে আক্ষেপ বুদ্ধেশ্বর বাবুর। গঙ্গারামপুরের ঐতিহ্যবাহী তাঁতের কদর নিম্নমুখী হতেই বেশ কয়েক বছর আগে সরকারি উদ্যোগে তোয়ালা তৈরির প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। সেই সময় গঙ্গারামপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বুদ্ধেশ্বর সাহা সহ শতাধিক তাঁত শিল্পীরা তোয়ালা তৈরির প্রশিক্ষণ গ্রহণ করেন। এরপর হাতে গোনা কয়েকজন তোয়ালা তৈরির কাজ শুরু করেন। তবে মেরে কেটে এখন মাত্র দুজন দক্ষিণ দিনাজপুর জেলায় সরকারি উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় উৎকৃষ্ট মানের তোয়ালা তৈরির কাজ করে চলেছেন। এর মধ্যে বুদ্ধেশ্বর বাবু অন্যতম। দুয়ের ৪০ দোতার সাদা সুতোয় তৈরি হয় এই বিশেষ তোয়ালা। ৩৫ ইঞ্চি চওড়া ও ২ মিটার লম্বা এই তোয়ালা দিনে ৩ থেকে ৪টি তৈরি করেন বুদ্ধেশ্বর বাবু। তোয়ালা প্রতি ৯১ টাকা মজুরি মিলছে। এই স্বল্প মজুরিতে লাভ সেভাবে হচ্ছে না বলে অভিযোগ করছেন বুদ্ধেশ্বর বাবু। অন্যদিকে সেই মজুরি দীর্ঘদিন পরে মিলছে, ফলে কাজ চালিয়ে যেতে সমস্যা হচ্ছে বলে জানান বুদ্ধেশ্বর বাবু। এই বিষয়ে তিনি বলেন, আপনি এটা কিভাবে, এটা শুরু হলো কিভাবে? এটা আমরা তন্তুজে পাইলট প্রজেক্টে ট্রেনিং নিয়েছিলাম প্রায় ১০০ জনের মধ্যে, তো তার মধ্যে টিকেছি হচ্ছে আমি একা। এখন এই টাওয়ালটা আমি একাই তৈরি করি। এটা তন্তুজে আমরা এই প্রোডাকশনটা করে দিই, তন্তুজ আমাদের সুতাটা দেয় আর তোয়ালার মজুরি ৯১ টাকা করে আমাদের দেয় সরকার। দিনে তন্তুজ দিনে কটা করে করতে? দিনে ৩টা ৪টা এরকম হয়। যে এখানে গঙ্গারামপুরে তো একটা সময় প্রচুর তাঁত ছিল, সেই তাঁত তো প্রায় লুপ্তের পথে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এটা মানে কেন চিন্তা ভাবনা করলেন? মানে এটা চিন্তা ভাবনা কেন করলাম, কারণ আমাদের গঙ্গারামপুর যে তাঁতের যে ডিমান্ডটা ছিল সেই ডিমান্ডটা আস্তে আস্তে এই শিল্পটা ধ্বংস হয়ে যায়। তখন আমি একটা চিন্তা করলাম যে ট্রেনিং যখন নিয়েছি তখন আমি নিজে সুতা কিনে এই তোয়ালাটা আমি তৈরি করা শুরু করলাম। তখন আমি তন্তুজকে এই তোয়ালাটা দেখাই, দেখানোর পরে তন্তুজের চয়েস হয়। তখন তন্তুজ বলে, তাহলে আপনি মালটা প্রোডাকশন করতে, আমি তো গরিব মানুষ, আমি তো অত টাকা সুতা কিনতে পারবো না। তখন তন্তুজের সঙ্গে কথা বলে তন্তুজ বলল, যদি আমাদের তন্তুজ যদি সুতা দেয় তাহলে আপনি বানাতে পারবেন? আমি বলছি হ্যাঁ বানাতে পারবো। তারপর থেকেই তন্তুজ সুতা দিচ্ছে, আমরা খালি মজুরিটা পাচ্ছি। যে মজুরি পাচ্ছেন সেই মজুরিতে কি আপনারা সন্তুষ্ট? মানে যেটা না সন্তুষ্ট না, এখন তো জিনিসপত্র এই করোনার পর থেকে জিনিসপত্র সমস্ত দাম বেড়ে গেছে। আমি তন্তুজে মানে অভিযোগ জানাইছি এবং লিখিত অভিযোগ জানাইছি যে এই মজুরিটা ৯১ টাকা আছে, এইটাকে পুরো ১১৫ টাকা করা হোক। তো এমডির কাছে আমরা এই ঠেঙাবাড়া পিসি ইনচার্জকে আমরা দিয়েছিলাম সেই লিখিত হারে এবং মুখে বলেছিলাম। উনি আবার হেড অফিসে, কলকাতায় হেড অফিসে পাঠিয়েছে, সেখানে আপনার ওই এমডির সঙ্গে কথাবার্তা বলেছে বুলেট হলে, তো বলছে যে মজুরিটা বৃদ্ধি হবে। আচ্ছা বলছি যে এই যে আপনার এই তোয়ালাটা, এটা কোথায় কোথায় যায়? এটা সব বিদেশে চলে যায়, বিদেশে চলে যায়। আর কলকাতাতে ৮৪টা স্টল আছে, সেই স্টলে সেই মালগুলা কিছু দেয় আর বাইরে চলে যায়। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।